2-4 বিন্দুতে y equal to x cube minus 3x plus 2 বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখানে বক্ররেখার সমীকরণ দেয়া আছে, তাহলে এই সমীকরণ থেকে আমরা প্রথমত ddx of y এর মান নির্ণয় করে ফেলি, যা হবে স্পর্শকের ঢাল। তাহলে এই যে সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের উভয় দিকে আমরা ddx অপারেটর প্রয়োগ করি, তাহলে বাম পক্ষে আমরা পাচ্ছি ddx of y এবং ডান পক্ষে কি পাচ্ছি, ddx of x cube হয়ে যাবে 3x square minus ddx of 3x, তাহলে 3 কে সামনে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি 3 into ddx of x, ddx of x মানে হচ্ছে 1, তাহলে 3 into 1 হয়ে যাবে 3, plus ddx of 2 equal to কত হবে, simply 0, তাই না, কোন একটি ধ্রুবকের আমরা জানি যে অন্তরজ হচ্ছে 0, তাহলে আমরা এখানে ddx of y এর মান পেয়ে গেছি। এখন 2-4 বিন্দুতে ddx of y এর মান আমরা নির্ণয় করব, লক্ষ্য করা যাক ddx of y এর মান আমরা নির্ণয় করছি 2-4 বিন্দুতে, তাহলে আমরা দেখছি x equal to 2 এবং y equal to 4 আমরা এখানে বসাবো। এই যে সমীকরণ, এই সমীকরণটিকে আমরা একটু সরলীকরণ করি, আমরা পাচ্ছি 3x square minus 3, তাই না, তাহলে এই যে সমীকরণ এখানে আমরা x equal to 2 এবং y equal to 4 বসাবো, যদি x equal to 2 বসাই আমরা পাচ্ছি 2 square অর্থাৎ 4, 3 into 4 হচ্ছে 12, 12 minus 3 হয়ে যাচ্ছে 9, তাহলে আমরা দেখছি যে 2-4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 9। তাহলে আমরা এখন খুব সহজ এখানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো, লক্ষ্য করা যাক স্পর্শকটি 2-4 বিন্দু দিয়ে যাবে এবং এর ঢাল দেয়া আছে, কোন একটি বিন্দু দিয়ে যায় এবং এবং ঢাল দেয়া আছে এমন একটি সরলরেখার সমীকরণ আমরা কিন্তু y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে সরাসরি নির্ণয় করতে পারি, লক্ষ্য করা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিন্দুটি x1 y1 বিন্দুটি হচ্ছে 2-4, তাহলে এখানে y1 সমান হবে 4 এবং x1 সমান হবে 2, তাই না, এবং এখানে m সমান আমরা নির্ণয় করেছি 9, তাই না, m হচ্ছে ঢাল, তাহলে আমরা বলবো আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস 4 ইকুয়াল টু 9 ইন্টু x মাইনাস 2। আমরা এই সমীকরণটাকে একটু সরলীকরণ করি, আমরা পাচ্ছি বাম পক্ষে y মাইনাস 4 ইকুয়াল টু ডান পক্ষে পাচ্ছি 9x মাইনাস 18, তাই না, 9x মাইনাস 18, বা আমরা যদি y মাইনাস 4 কে ডান পক্ষে নিয়ে যাই আমরা এখানে পাচ্ছি 9x মাইনাস y মাইনাস 18 প্লাস 4, মাইনাস 18 প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 14, তাহলে আমরা এখানে সরাসরি লিখবো মাইনাস 14 কলটা কত, 0, তাহলে এটাই কিন্তু হবে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ, এটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের সমীকরণ, কারেক্ট, 9x মাইনাস y মাইনাস 14 ইকুয়াল টু 0, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।